বাড়ির ছাদের টবে আমরা ফুল গাছ সবাই লাগিয়ে থাকি, অনেকে কিছু কিছু ফলের গাছও লাগান, অনেকে সবজির গাছও লাগান। কিন্তু টবে ছাদের মধ্যে খুব বেশি পরিমাণে তো সবজি লাগানো সম্ভব হয় না। আমি একটা টবের মধ্যে একটা লঙ্কা গাছ লাগিয়েছি, আজকে এই বিষয়টাই তোমাদের বলবো। আমি আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা লঙ্কার চারা নিয়ে এসেছিলাম। আমার ছাদে যে টব রয়েছে, একটা বেশ বড় টব রয়েছে, এটা একটা বড় বালতি ছিল অ্যাকচুয়ালি, বালতিটা একটু ফুটো হয়ে যায়, তারপর সেটাকে টব হিসেবে আমি ইউজ করেছি। এটাতে প্রচুর পরিমাণে মাটি আছে, ওজনও অনেকটাই। তা দুটো লঙ্কার চারাকে আমি এই টবটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ, এটা মোটামুটি লাগানোর 15 দিন পরে যে অবস্থাটা, সেই অবস্থাটা দেখতে পাচ্ছ। যে কোনো সবজি বা এই ধরনের কিছু লাগালে পরে সবসময় মাটিটাকে একটু ঘুরে ঘুরে দিতে হয়। উপরের মাটিটা যদি ঝুরঝুরে থাকে তাহলে মাটির ভেতরে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো সহজে ঢুকতে পারে, এবং যেটা গাছের পক্ষে খুবই জরুরি। মাঝে মাঝে আমি এর গোড়াটা পরিষ্কার করে দিই, আর জল তো প্রতিদিন একদিন পর পর দেওয়া হয়। তবে গাছ লাগালে পরে কতটুকু সবজি বা ফল হলো সেটা কিন্তু বড় কথা নয়। আসলে নিজে একটা গাছ লাগিয়ে তার থেকে সবজি বা ফল যে পাওয়া, এটার যে আনন্দ, এটাই কিন্তু সবথেকে বড় কথা। এটা মোটামুটি মাসখানেক পরে দেখা গেছে যে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু পাল দিয়ে নিজের থেকে একটা টমেটো গাছ উঠেছে, তুলতে একটু কষ্টই হলো। ভাবলাম যে থাক, পাশে যখন আছে থাকুক, দেখি কি হয়। এই টমেটো গাছটা দেখা যাচ্ছে পরবর্তীতে ও তাড়াতাড়ি করে এবং বেশি পরিমাণে বেড়ে যাচ্ছিলো। একটা গাছ অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু পাশের গাছটা, এটাকে টমেটো গাছটা অনেকটাই চেপে ধরেছে। পরবর্তীতে আমি ইয়ে করলাম যে টমেটো গাছটা যেটা হয়েছে সেটা দেশি, যে ছোটো ছোটো টমেটোগুলো হয়ে থাকে সেগুলো, ওগুলো খুব জাঙ্গাল ধরনের হয়ে থাকে, ফলে পরবর্তীতে আমি এই গাছটাকে দিয়ে তুলে দিই, তুলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিই, যাতে লঙ্কা গাছগুলোর কোনো অসুবিধে না হয়। মোটামুটি মাস দুয়েকের মধ্যেই দেখো গাছে ফুল এসে গেছে, এবং আশা করি আর কিছুদিনের মধ্যেই তার থেকে লঙ্কা পাওয়া যাবে। এভাবে কিন্তু আমরা লঙ্কার সাথে সাথে অন্যান্য বেগুন বা এই ধরনের অন্যান্য যে সবজি আছে সেগুলো আমরা কিন্তু টবে করতে পারি, দু চারটে টবে যেহেতু। আর আমার যেহেতু এটা ফ্ল্যাট, ফ্ল্যাটে অনেকটা অসুবিধা থাকে ছাদ ইউজ করার ক্ষেত্রে। এই যে লঙ্কা গাছটা তুলে নিয়েছি, পরবর্তীতে আবার বাড়িতে আমি গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পরে একটা চাল, একটা মিষ্টি কুমড়া এবং একটা লাভের চারা নিয়ে এসেছিলাম, সাইড দিয়ে আমি সেটাকে দিয়ে দিয়েছি। কেননা যতদিন লঙ্কা হবে ততদিন এই চারাগুলো ধীরে ধীরে এদিক দিয়ে উঠে যাবে। পরবর্তীতে লঙ্কা শেষ হয়ে গেলে লঙ্কা গাছটিকে তুলে দেব এবং লাউ গাছ এবং কুমড়া গাছটিকে যত্ন করে সেটিকে বড় করার চেষ্টা করব। এই দেখো মোটামুটি মাস দুই এর একটু বেশি হল, দেখো ফুলে ফুলে একেবারে ভর্তি হয়ে গেছে গাছটি, অসংখ্য ফুল হয়েছে এবং অসংখ্য লঙ্কাও দেখা যাচ্ছে। এবং বলে থাকি যে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ লঙ্কা, অন্তত দুটো গাছ থেকে 500 গ্রামের উপরেই লঙ্কা কিন্তু আমরা খেয়েছি। এখন 500 গ্রাম লঙ্কার দাম সেই হিসেবে তেমন কিছু নয়, কিন্তু গাছ থেকে তুলে সেই লঙ্কা খাওয়া, এটার যে একটা আনন্দ, এটাই হচ্ছে এখানে সব থেকে বড় বিষয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো।